দেশ ছাড়তে মরিয়া মানুষেরা চলন্ত বিমানেই যেখানে পাচ্ছে সেখানে উঠে পড়ছেন। এর ফলে মাঝ আকাশে ওঠার আগেই একের পর এক মানুষ নিচে পড়ে যাচ্ছে। তালিবানিরা কাবুল দখলের পরই দেশ ছাড়ার হুড়োহুড়ি লেগেছে আফগানিস্তানে। যত সময় গড়াচ্ছে পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। দেশ ছাড়তে মরিয়া মানুষজন বিমান বন্দরে হুড়মুড় করে ঢুকে পড়ছে। প্রচুর মানুষ চলন্ত বিমানেই যেখানে পাচ্ছে সেখানেই উঠে পড়ছে। এর ফলে আকাশে উঠতে না উঠতেই বিমান থেকে একের পর এক মানুষ নিচের দিকে পড়ে যাচ্ছে। ভয়াবহ এমন ভিডিও প্রকাশে আসতেই চোখ কপালে উঠেছে বিশ্ববাসী। ভিডিওতে দেখা যাচ্ছে দেশ ছাড়ার জন্য কাবুল বিমান বন্দরে কাতারে কাতারে মানুষ ভিড় করছে। প্রায় 20 বছর পর আফগানিস্তানে তালিবানের ক্ষমতা আসার পরেই বহু মানুষ দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কাবুল বিমান বন্দরে মাত্রা অতিরিক্ত লোক ঢুকে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক জায়গায় গুলি চলার ঘটনা ঘটেছে বলে খবর মিলেছে। মৃত্যু হয়েছে একাধিক আফগানবাসীদের। কাবুল এয়ারপোর্ট থেকে পুরোপুরিভাবে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হচ্ছে। বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে স্থানীয়দের কাছে আর্জি জানানো হয়েছে, তারা যেন বিমান বন্দরের দিকে না ঢোকেন। রানওয়েতে স্থানীয়দের ভিড় থাকায় প্লেন উঠতে পারছে না, এর ফলে কর্তৃপক্ষের তরফে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তালিবানদের কাবুল দখলের পরই হুড়মুড়িয়ে দেশ ছাড়ছেন আফগানেরা। সকাল থেকেই কাবুল বিমানবন্দরে বিমান ধরার জন্য অসংখ্য মানুষের হুড়োহুড়ি লক্ষ্য করা যাচ্ছে। এই ভিড়ের মাঝে পদপিষ্ট হয়ে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা। বর্তমানে কাবুল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আমেরিকান সেনাবাহিনী। প্রচুর পরিমাণে লোক ঢুকে পড়ায় নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে তাদের। এমনকি এয়ারপোর্ট টার্মিনালে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। বিমান ধরার জন্য এয়ারপোর্টে হুড়োহুড়ি লেগে গিয়েছে। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভিড়কে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালানো হচ্ছে। চরম বিশৃঙ্খলার জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। কাবুল এয়ারপেস বন্ধের কথা জানানোর জন্য নোটিশ জারি করা হয়েছে। গতকাল কাবুল দখলের পরই সেখান থেকে বিদেশি এবং আফগানদের মধ্যে দেশ ছাড়ার হুড়োহুড়ি পড়ে গিয়েছে। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।